কার্যসূচী লওয়া হল। এই কার্যসূচীটি রাভা মহিলা পরিষদ ভেরগাঁও অঞ্চলের কমিটি ভেরগাঁও অঞ্চলের রাভা ছাত্র সন্থার উদ্যোগত এই আজি জোর সমদলে কার্যসূচীটি লওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের বাধার কারণে আমি অল্প মানে এই অল্প কার্যসূচী আমি অল্প চুপায় রাখিছো। তথাপিও সরকারক আমি এটা কথা সুকিয়ে দিব বিচার, এই বসবাস করা শান্তিপ্রিয় রাভা জাতিটুক যদি আমার ভাষা বুঝি নাপায়, আমার আন্দোলনের কার্যসূচী যদি বুঝি নাপায়, আমার বেদনা যদি অনুভব নকরে, অনাগত দিনত রাভা মানুষবিলাকে ইয়াতকৈ কঠোর জঙ্গি আন্দোলন গ্রহণ করিবার কারণে সিদ্ধান্ত লৈছে। সরকারের একেবারে সদিচ্ছা নাই। যা দশটা বছর এই সরকারখনে বর্তমান থাকা বিজেপি সরকারখনে আমাক ঠক প্রবঞ্চনা দিয়ে আছে, যার ফলত আজি শান্তিপ্রিয় রাভাসকলে আজি আন্দোলনের কার্যসূচী লোবলগা হয়েছে। সাংঘাতিকভাবে তেখেতসকলে মিছা কথা কয়, মিছার আশ্রয় লৈছে। গতি ভারতীয় সংবিধান ষষ্ঠ অনুসূচীত অন্তর্ভুক্ত করবর কারণে তেখেতসকলে এটা মাত্র প্রস্তাব লৈ যদি কেন্দ্রলৈকে পঠাই দিয়ে, সেইখিনি কামে আজিলেকি নকলে, যার ফলত গোটেই অসমব্যাপী আজি রাভাসকলে আন্দোলনের কার্যসূচী লোবলগা হয়েছে। এই আন্দোলনের কার্যসূচী অহা এপ্রিলের বারো তারিখলৈকে চলিব। গতি এই বারো তারিখে সমগ্র জুড়ি রাভাসকলে আন্দোলনের কার্যসূচী লব আর ভেরগাঁও আঞ্চলিক রাভা ছাত্র সন্থা ইয়ার সম্পূর্ণভাবে সহযোগিতা করব। রাভা আসং সাহিত্য শিক্ষিত পরিষদর যাহিত্য সন্থা চলি আছে, তার আমি সাংবিধানিক অধিকার হিসেবে তার আমি সিক্স শিডিউল দাবি করে আছি অতদিনেরপর। আর তার বাইরে যিখিনি আমার রাভা মানুষ আমি বিভিন্ন জেলার আমি বসবাস করে আছো, সেই মানুষখিনির কারণে আমি উন্নয়ন পরিষদ দাবি করেছো। কিন্তু বিগত সরকারখনে হোক বা বর্তমান সরকারখনে হোক, যি আমার দাবি এই দাবি আমাক দিবর কারণে, এই দাবি আমার পূর্ণতা প্রদান করিবর কারণে আজিলেকে তেওঁলোকে আমাক গুরুত্ব প্রদান করা নাই। আমি বিভিন্ন সময়ত সরকারি মানুষখিনির লগত আমি কথা পাতো, তেওঁলোকৰ লগত আমি অনুরোধ জানাও যে আমাক আমার যি দাবি, আমার যে সাহিত্য অখনের দাবি আর যে আমার সিক্স শিডিউলের দাবি, আমার যে উন্নয়ন পরিষদের দাবি, এই দাবি সমূহ দিবর কারণে আমার সদায় মুখেরে কথা দিয়ে যে আমি আপনার করে দিম। কিন্তু আজিলেক আমার যে দাবি, এই দাবি পূরণ করবর কারণে সদিচ্ছা প্রকাশ করা নাই। আর তার বিরোধিতার আর সেই দাবির আমি এই আন্দোলনের কার্যসূচী আমি হাতত লো। আমি গোটেই রাভা আসং সাহিত্য পরিষদর লগতে আমার তার বাহিরত যিখিনি আমি রাভা মানুষ আছো, গোটেই অসমত রাভা জনগোষ্ঠীর অধ্যুষিত অঞ্চলত এই দাবিসমূহ পূরণ করবর কারণে আমি ইতিমধ্যে রাভা ছাত্র সন্থা আর রাভা মহিলা পরিষদে আমি এলানি আন্দোলনের কার্যসূচী আমি হাতত লৈছো। প্রায় দুমাস জোড়া এই আন্দোলন কার্যসূচী চলিব আর এই আন্দোলন কার্যসূচীর লগতে আমি সরকারক দাবি জানার লগতে আমি সুকিয়ে দিব বিচার যে যদি আমার দাবিসমূহ পালন নকরে, অহা ইলেকশনত যেহেতু সমাগত ইলেকশন আহি আছে, গতি এই ইলেকশনত যে ভোট খোঁজার যে নাকি সিস্টেম, রাভা মানুষের ঘরে ঘরে গিয়ে রাভা সংগঠনের কথা পাতি ভোট কোটা খোঁজার যে সিস্টেম করে, এই সিস্টেম কিন্তু আমি মানি ললাম। অনাগত দিনত এই সিস্টেম মানি লওয়া নহব। গতি যদি এই দাবি, আমার যে দাবি, এই ন্যায্য দাবি যদি সাংবিধানিক অধিকার দিবর কারণে যদি আমাক ইচ্ছা প্রকাশ নকরে অনাগত ইলেকশনত, আমি আজি কথা দিছো যে আমার ঘরে ঘরে ফুট খুঁটিবলৈ আপোনালোকক নাহিব, আমার ঘরে ঘরে ফুট খুঁজিবলৈ আপোনালোক নাহিব, আপোনালোকক আজি হুকাই দিছো। গতিকে আপোনালোকক এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে, এই আন্দোলন কার্যসূচীর জড়িয়ে আপোনালোকক হুকাই দিল, আপোনালোকে আমার ঘরত কোনোদিন ফুট খুঁজিবলৈ নাহিব। ইউপিপিএল আর বিজেপির যে সম্মিলিত সরকার, এই সরকারখানে যেহেতু রাভা জনগোষ্ঠীর কারণে ইকু করবর কারণে সদিচ্ছা প্রকাশ করা নাই আমি দেখিছো। গতি গোটাই রাভা রাইজ বসবাস করা প্রত্যেকজন রাভা রাইজ জাগি উঠিছে আর এই আন্দোলন অতি জঙ্গি আন্দোলনের পরিবর্তন হব পারে। গতি এই শান্তিপূর্ণ আন্দোলন যে আমি আরম্ভ করছো, রাইজ যেহেতু জাগ্রত হয়েছে, রাভা মানুষ যেহেতু জাগ্রত হয়েছে, গতি এই শান্তিপূর্ণ যে আন্দোলন আমি আরম্ভ করছো, এই শান্তিপূর্ণ আরম্ভ করার সময়তে আমার যে দাবি, সেই দাবি পূরণ করবর কারণে সদিচ্ছা প্রকাশ করক। যদি নকরে এই আন্দোলন কিন্তু সময়ে সময়ে জাগ্রত হবলে আর আরম্ভ করব, আর জঙ্গি আন্দোলনের পরিবর্তন হলে তার কারণে দায়ী কিন্তু সরকারে হব। বিভিন্ন সময়ত আমি মেমোরেন্ডাম দিও, আমি সাংগঠনিকভাবে আলোচনা করো, আমার রাভা আসং এরিয়া আমার এলায়েন্স আছে। কিন্তু তথাপিও বর্তমান সরকারখানে আমাক কিন্তু যে দাবি, আমার যে সাংবিধানিক দাবি, সেই দাবি পূরণ করবর কারণে আমার আজিলেকে সদিচ্ছা প্রকাশ করা নাই। আমি অতি দুর্ভাগ্যরে জানাইছো। আর কিন্তু এই যে আমার হেৰি আছে, গতি সেই বস্তুটো কিন্তু আমার না থাকিব পিছত গিয়ে। গতি আপনার জড়িয়ে এই সংবাদ মাধ্যমের জড়িয়ে আজি আমি সুকিয়া দিছো, যদি অনাগত দিনত রাভা রাইজর যদি থাকিব বিচারিছে, তাহলে রাভা রাইজর যে দাবি, সেই দাবি পূরণ করবলে কাম কাজ হাতত ল।